হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকনো জায়গার মধ্যে বিশাল নৌকা বানাচ্ছেন, কি বানাচ্ছেন? এটাকে বলা হয় কিস্তি, কি বলা হয়তো? তো আমরা যদি কিস্তি কই সমস্যা নেই, নৌকা গুলো সমস্যা নেই। নূহ আলাইহিস সালাম শুকনো জায়গার মধ্যে কি বানাইছেন? নৌকা। কি বানাইছেন? কি নৌকা কইতে গুণই বানাইছেন? নূহ আলাইহিস সালামের কথা নিয়ে কইতেছি, নৌকা বানাইছেন এরই ঝড় তুফান আসবে, আল্লাহ বলছেন নূহ তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম কি বানাইছিলেন? সবাই কম নৌকা বানাইছিলেন। এই নৌকার মধ্যে বানাইতেছে, এক বুড়ি এসে বলল কি বাবা নূহ তুমি এই শুকনা জায়গার মধ্যে কেন তুমি নৌকা বানাচ্ছ? ও বুড়ি মা তুমি বুঝবান, আল্লাহ পাক আদেশ করছে একটা ঝড় আসবে, একটা তুফান আসবে, ওই তুফানের মধ্যে যারা নৌকার মধ্যে স্থান পাবে তারাই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে, আর নৌকার মধ্যে যারা স্থান পাবে না, যারা বেঈমান নাফরমান হবে তারা স্থান পাবে না, তারাই ধ্বংস হয়ে যাবে। বুড়ি বললেন আমি বৃদ্ধ মহিলাটা ইমান যদি আনি আমি কি তোমার নৌকায় স্থান পাবো? বলে আল্লাহু আকবার, আমি কি তোমার নৌকায় একটু জায়গা পাবো? বললেন তুমি যদি ইমান গ্রহণ করো তাহলে স্থান পাওয়া যাবে। সাথে সাথে ওই বুড়ি মহিলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়া উনি কি বলছেন? এখানে কোন নবীর কথা বলছি? নূহ নবীউল্লাহ, নূহ তুমি আল্লাহর নবী, এটা আমি স্বীকৃতি দিলাম। নূহ আলাইহিস সালাম বললেন তুমি যে আমার প্রতি এইভাবে কলমা পড়লা তাহলে এই মহাজ্বর থেকে তুমি বেঁচে যাবা। তখন ওই মহিলা নূহ আলাইহিস সালামের প্রশংসা না করে বললেন, মহিলা আল্লাহর প্রশংসা বললেন, মহিলা বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হলেন। বললেন নূহ বললেন ঠিক আছে তুমি যেহেতু আলহামদুলিল্লাহ বলছো আল্লাহর প্রশংসা করছো, এই বিপদের দিনে ঝড় যখন আসবে তখন তোমাকে আমি এই নৌকায় তুলে নিয়ে যাব। আল্লাহর কুদরতি ক্ষমতার বলে কিছুদিন পরে ঝড় তুফান শুরু হলো। শুরু হওয়ার পরে নৌকার মধ্যে যারা উঠবে তারাই কিন্তু ক্ষতি থেকে বেঁচে যাবে, তারা ইমানদার, আর নৌকার ভিতরে যারা থাকবে না তারা ক্ষতিগ্রস্ত, তারা বেঈমান, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতার বলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকার মধ্যে সকলকে তুলে দিলেন। তুলতে তুলতে হঠাৎ করে তুফান আসলো, ঝড় আসলো, সকলকে বলে দিলেন, ওই ঝড় তুফানের মধ্যে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠলেন। এক খেলায় 40 দিন সেই প্লাবন হয়েছিল, যদি পাহাড়ের মধ্যে গিয়ে লেগেছিল 40 দিন হয়ে গেল। 40 দিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে নূহ রে বলো তো দেখি তোমার কি অবস্থা? বললেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যারাই এই নৌকার মধ্যে বসেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আর যারা নৌকায় উঠে নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডেকে বললেন হে নূরে যেই মহিলাটা কলমা পড়েছিল রে নূ বিশ্বাস করেছিল ওই মহিলাটা দেখতো কি অবস্থা আছে কিনা। বললেন ওই মহিলার তো খবর নিতে পারিনি, আমি ভুলে গেছিলাম, একজন নবী পয়গাম্বর তিনি বলছিলেন আমি ভুলে গেছি। তখন বললো তুমি ভুলে গেছো তাহলে এই মহিলাটাকে আনে নাই, তুমি কলমা পড়লেন আমার প্রশংসা করলেন তুমি মহিলাটাকে আনো নাই? বলে আল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম, এই মহিলা তো যেহেতু নৌকা আসে না এই মহিলা ধ্বংস হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহ বলে আন্দাজি কথা কইও না, খবর নিয়ে তথ্য নাও, তারপরে খবর নিয়ে দেখো ওই মহিলা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার বাড়িতে গেলেন, বাড়ি গিয়ে দেখলেন সব চতুর্পার্শ্বে ধ্বংস হয়েছে, ওই মহিলার বাড়ির একটা কুটা কাঠাও মহিলা সহ একটা চুল পরিমাণ কোনো নষ্ট হয়নি। বলে আল্লাহু আকবার, বাঁচাইছে কে, মারায় কে, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন নূহ আন্দাজ করে কোনো কথা বলিও না, জেনে শুনে কথা বলো, ওই মহিলাটা ধ্বংস হয় নাই তার কারণ হলো মহিলাটা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আল্লাহর প্রশংসা করেছে, ওই পয়গাম্বর ওই জবানায় তুমি নূহ ছিলে তোমার প্রতি কলমা পড়েছে, এই কারণে আমি হঠাৎ হাজার বিপদের মধ্যে আমি আল্লাহর কুদরতি ক্ষমতার বলে আমি ওই মহিলাটাকে বাঁচিয়ে দিলাম। বলে আল্লাহু আকবার, ওই মহিলার কাছে যে বলছে এই মহিলা তুমি এখনো বেঁচে আছো, কি অবস্থা কো? আমি একটা বাস ধরছি, বাস ধরছো মানে আমি যে মরতে হবে কোন সময় মহাপ্লাবন আসবে এই জন্য আমি একটা বাস ধরে রয়েছি, আল্লাহু আকবার। কিন্তু ঘূর্ণিঝড় মহাপ্লাবন সব 40 দিন চলে গেছে, ওই মহিলাকে এইটা বোঝারও ক্ষমতা দেয় না, আল্লাহু আকবার। এটা কে করেছেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাঁচাইতে পারেন, যাকে ইচ্ছা তাকে সাইকেলের থেকে ভালোই মারতে পারেন, ঠিক কিনা? এই ক্ষমতা কার?